বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা তুন ভ্রমণকারী অলল্লাই প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে সংযুক্ত আরব আমিরাত আইদ্যে বুধবার অর্থাৎ মেয়ের ১২ তারিখ রাতে ১১:৫৯ তুন এই সিদ্ধান্ত কার্যকর হইব এবং পরবর্তী ঘোষণা নদন পর্যন্তই বা বলবৎ থাকিব। দেশখানোর জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার এই ঘোষণা দিয়ে এড়ে উদামাত্র আমিরাতের নাগরিক কূটনৈতিক সরকারি প্রতিনিধি গোল্ডেন ভিসা তারক এবং ব্যবসায়ী অলে জেট বিমান চলাচলের অনুমতি আছে। অব্যাহতিপ্রাপ্ত যাত্রী অলত্তন ফ্লাইটের ৪৮ ঘন্টার বেশি আগে পিসিআর পরীক্ষা করা ফিরিব। সংযুক্ত আরব আমিরাত আইবার ফরে তারাত্তন অবশ্যযোগ্য পিসিআর পরীক্ষা করা ফিরিব আর তারাত্তন আমিরাত প্রবেশের সাইট এবং ৮ দিনের পিসিআর পরীক্ষার ফলে সংযুক্ত আরব আমিরাতত ১০ দিনের কোয়ারেন্টাইনের ভিতর দিয়ে যা ফিরিব। ট্রানজিট ফ্লাইটগুলো স্থগিত করাইয়ে তবে কার্গো ফ্লাইটগুলো চালু থাকবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।